এখন বাড়ির দা আসছে হইলে 2 মাস হইছে এখনই সে বাড়ি যাওয়ার জন্য উঠালা হয়ে গেছে তোর কেন হইলো কেন চললে যাচ্ছে এইটাছে এটাই আর কি আমরা জানতে চাইতেছি আমনে বলে বাড়ি চললে যাচ্ছে যাইতে পারে না দুই মাস হয় না এর মধ্যে নাকি বাড়ি চললে যাচ্ছে বাড়ি আর যাওয়া হয় না না আইলেন তা পয়সা চাললে কষ্ট টাকা খরচ করে এখন ইয়া সুখ বাড়ি যাওয়ার কথা মনে দিলেন আইতে পারে না এর মধ্যে আমি বলতেছি কি যে চৈত্র খুনার ঘর হয়ে গেছে তা বাড়ি যাবেন না কথা হয় আমি চলে যাবো তা 7-8 মাস পরে আমার সে জায়গায় চলে যাবো আমি কথা কোন জায়গায় কথা আগে সেই জায়গা তাকে হেলা কয় কি কয় আগের জায়গা ওই আগে সদ্য হতে কাটা আছে কোম্পানি সেই চলে যাবে ও আচ্ছা হ্যাঁ চলে যাইবে হ্যাঁ হ্যাঁ সেই দিক চলে বাড়ি যাইবে না না বাড়ি যাবে না তা আমি কাছে আমরা কালকে বাড়িতে যে কোনটা হয়ে গিয়ে আজকে বাড়ি চলে যাইছি না ফ্যাক্টরি ও আচ্ছা 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 আমি ভাবছি যে আপনি 2-3 মাস হইলে না 4-5 লাখ টাকা দিয়ে বাড়ির দাইলেন এখনই বাড়ি চলে যাচ্ছেন কি ব্যাপার বাবা কি সমস্যাটা দিকে আমরা কালকে এসে মন্ডা কাছে আসি বাড়ির দিক চলে যাই তা তোমাকে 14 হোনার হরে গেছে তারপর ওদের কাছে বাড়ি করে দিক যাবে না তা মনে করে না আমি সেই জায়গায় চলে যাবো আবার সেই সেই কোম্পানি সেই জায়গা তাই বললাম কি লোক তা আপনি বাড়ি যাচ্ছেন কতদিন পর বাড়ি ভাই না আল্লাহ যেদিন না সেদিন যাবো আর সেদিন বলতে মানে 25-30 বছর পর না 25-30 বছর পর না তাহলে এলে আইছি এলে ফার্স্টে তো ধরেন ঠেকছিল 2-3 মাসের মধ্যে ঠেকছিল যে লাখ 15 আইছি চলে যাই দেখে যে এনে তো একটা নিশার দিক লাগিয়ে গেছে আর যে টাকা পয়সা খরচ করে আইছি যে টাকা পয়সা খরচ করে দেয় আবার বাড়ি গেলেও তো একটা লজ্জা হল্লার ব্যাপার মাসে কবে নাকি কি করছে মাসে কবে শালা টাকা পয়সা তো মনে হয় 2 বছর থাই আসতে পারতে গড়বাড়ি করতে পারতে গড়বাড়ি যেমন তেমন যে 2 বছর কাটা আসতে হতে তাহলে বুঝতাম যে 2 বছর থাই আইছে দেশে যায় বিদেশে যায় কিন্তু মানুষ হয়তো হুনার হতা তা এ লোক তো সে 1 বছর থাকতে হলো না সেই জন্য নিয়ে তো হয়ে গেছে কি যে যা হোক বাড়ি ঘর করিয়া বাড়ি ঘর যেমন তেমন যে 1 বছর যে থাইয়ে যায় তাতে বাড়ির মাঝে মন্দ না কয়ে হালা চলে আইছে না এরকম কিন্তু অনেকেরই হয় তবে অনেক অনেক লোক আছে তো যারা সজরা বাইয়া অনেকে কিন্তু আবার ই করে আর কি কয় কয়দিন থাকে কিন্তু আবার কাজকাম বন্ধ হয়ে যায় কাজকাম করতে চায় না বাড়ি চলে যাবো বাড়ি চলে যাই আমি ভাবছি যে আমনে মনে হয় এরম না পোলাটা তো ভালো কাজ করে পোলাটা কিনলে গিয়ে এখন আবার চলে যাচ্ছে এই আর কিছু আপনার বাড়ি কি আমার মনে ওঠে একশো বাড়ির কথা বাড়ির কথা তো সকলেরই মনে ওঠে রে ভাই তো মনে উঠলে কি হবে বাপ মা রয়েছে ছেলে মেয়ে রয়েছে বউ বাচ্চা রয়েছে কিন্তু তারপরে তো মানুষ এই যে প্রচুর বাতাস ধুল উড়তে আছে এরকম বাংলাদেশে আছে না এরকম তো নাই দেয়া থেকে এই যে বাংলাদেশে বাংলা মাসে দেয়া আছে চল তারা দেয়া আছে কি গরমে জ্বালা বাঁচতে না আর আমাকে গাছ হয়ে ওঠার রয়েছে অন্তত দাঁড়াতে দিতে হয় না প্রচুর বাতাস প্রচুর বাতাস আবার কিছুদিন পর প্রচুর গরম তা এতে তো অসহ্য হয়ে যায় তারপর তো মানুষ এনে আইসে আমরা তো এনে খরচ দেশে 5 ফুট টুটে দেখছে ডাকা ফাঁকা দৌড়ে দৌড়ে মেডিকেল দিয়ে টিয়ে দালালের কত দেন ওকে দেখি 5 লাখ 5 লাখ 5 লাখ ফুল ফুল 5 লাখ নগদ দিয়ে আসতেছে এই 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 দিয়া 5 লাখ দিয়ে আইয়া এর লেবার কাজ করেন হ্যাঁ 5 লাখ ওকে দিয়ে আইছে আর এমনি বই দারে 70-80 হাজার টাকা খরচ গেছে ও আচ্ছা তো তো তাই হামানো বাড়ি যাওয়ার ইটি ভুলে যান বাড়ি আমি তো শূন্য অবাক আমি কি ব্যাপার বেড়ায়
বাড়ি যাইতেছে কালন দুই ঘন্টা হ্যাঁ না কান্নাকাটি করছে না না বাড়ি বাড়ি যাই হারবেন কি রে ভাই আমি কান্নাকাটি করি দিই আইছেন দুই সের পাঁচ দশ টাকা কামাইবে তা করবেন করে বাড়ি যাইবেন এখন আপনি আইতে পারেন না অল্প দিনের সের মধ্যে আমার যাওয়ার নেই বুঝে গেলেন সবাই কয় কয় তোমার আতাউর রহমান হে তো বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাইবে কি ভাই জোয়ান তো না মাল আমার হয়ে যাওয়া না ঠিক আছে ক্যা আবার পাঁচটার দিক দিয়ে কি ওইখানে পৌঁছালি গোসল ইফতারের সময় তেতরে ওয়াশের লোক না বাড়িও কথা কথা না তেতরটা ওয়াশের লোক কাজ মানে এই দেরি হয় এই জন্য বাড়ি চলে যাইতে মন চায় না এমনি কেমন খারাপ লাগে যে এই দেশে এসে বাড়ি মানসিক একবেলা কাজ করবে একবেলা ঘুরে বেড়াবে কিষেন বাবে ওইটি মেলা ভালো মানে 5 লাখ টাকা খরচ করে এই ওইটি কাজ করতে কিন্তু এনে ও কার পেয়েছে মানুষ ভাবে কি যে অমুক বিল্ডিং দেশে আদে আমরা এটা দিতে পারিনি এই বসে যায় তো এনে আসে তো মানুষ নষ্ট হয়ে যায় ভাই দেশে আসে মানুষ নষ্ট না আমি কইছি যে মানুষ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আয়া এতে এই কাজ করে মানুষ নষ্ট হয়ে যায় মানুষের ওদের কাজ না জানে হ্যাঁ কি করবে এই করতে ওই কাজ জানা না করে তারা এই বেলসা মারতে আমার মতো মানুষ এসে বেলসা যা মনে কে তাই বেরাম বেলসা মারলাম রড টানলাম দৌড়ো দৌড়ি মারলাম দেশের মানুষ তো আরে বলে না দেশের মানুষ তো দেশের দাও টাকা দাও দেশের মানুষ বাবা কিন্তু বিদেশে রই আল্লাহ কি করতেছে ইফতার করতে কি দে কি এদিক সেদিক আনতে আর সাথে ধরো কি এটা ইলাহি কেতন বিদেশে রইছে কিন্তু দেশে আমরা কি শান্তিতে ইফতার করলেছি ওই সাইডে সুলা দুটো খাজুর মুড়ি দিয়ে মহাইন হয়েছে আরো ভালো লাগেছে সন্দেশ আর এসে গাইছে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে তা তো শান্তি লাগে না খাতে ছেলে মেয়ে নিয়ে ওকে ই করবে বড় ধরনের ওয়াজ টাজ করবে তার এবার উনি আরো 5-7 বছর থাকে তারপর যাবে আমার ভাই আপনার যদি অনেক কষ্ট থাকতে ওদের ওপরে তাহলে আপনি বাবাকে বললে চলে যা ও ভাই আমি তো চলে যেতাম আমি তো যাচ্ছি না খালি আই দেন আপনি কি আজাদের কথা কইছিলেন কেন হাই আজাদের কথাই বলছিলাম আমি তো চলেই যেতাম বুঝছেন আমি খালি যাই না খালি ওই বাড়ি সরমের জন্য না বাড়ি সরম আমার এ ভালো ঠায় না বুঝছেন সত্যি কথা মানুষ বন্ধ করবে গ্রামের মানুষ বাড়ির মানুষ কবে কি সালার 1টা বছর 2টি বছর থাকে আসতে পারতে ঠিক আছে বর্তমানে থাকাটা খুব কষ্ট না খালি বাবি বলে না এমনি আমার ভালো লাগে না ভাই বাড়ি বসে থাকলে ওই আসতে আমার বোনের কথা মনে করেনি বেশি না না ওগুলো না এমনি দেখাচ্ছে কি না বাবির কথা তো মনে উঠে মিথ্যে কথা কইয়েন না ভাই মিথ্যে কথা কইয়েন না আইছেন বাবির কথা তো মনে উঠে না বাবির কথা তো কম করি আপনাকে সকলের মনে উঠে না আমি একটু বেশি আমি দেখতে প্রায় এদিকে দেখা কালে মন মারা যেত আমার মনে হয় যে না এরা বাবির কথা মনে আমি বলে বেশি রে বাড়ির কথা তো চিন্তা করে লাভ নাই কাজ সময় করবে সময় বাড়ির চিন্তা করবে না সময় নিজে চিন্তা করতে হইবে নিজে বাঁচতে থাকতে বাড়ি ফিরতে হইলে তাহলে বাবির উদ্দেশ্যে কিছু আমরা বলি না আমি আমি বলি যারাই বিদেশে কাজ করে বিশেষ করে প্রবাসে প্রবাসী যারা কাজ করার সময় যাতে বাড়ি ঘর বাসায় বিষয় আশেপাশের চিন্তা না করে মানুষ চিন্তা এমন একটা জিনিস মানুষের দুর্ঘটনা ঘটানোর সবচেয়ে বড় উৎসব এই জিনিসগুলো হয়েছে খুবই খারাপ কারণ মানুষ চিন্তা করতে করতে হঠাৎ এই যে সাইড বোম এক্সকাভেটর কাজ করে কিনা নিচে তার চাপ খাইয়ে গেল না না সমস্যা এই জন্য বলি যে বাড়ির জন্য চিন্তা তো অবশ্যই করতে হইবে চিন্তা করার একটা সময় আছে রুমে গিয়ে চিন্তা করেন কাজে আসছে বাড়ির চিন্তা করে তো লাভ নাই নিজে বাড়ির চিন্তা করতে হলে নিজের বাচ্চা থাকতে হইবে নিজের বাচ্চা স্ত্রী তাদের কাছে ফিরে যাইতে হলে নিজের বাচ্চা থাকিয়া তারপর ফিরতে হইবে আপনি যদি এই চিন্তা করতে করতে এখানে মরিয়ে যান এই এক্সকাভেটর বা সাইড বোমের চাপ খাইলেন পাইপের নিচে পড়ে গেলেন তাহলে তো আর লাভ নেই ফিরতেও পারলেন না এটা এটাই আর কি